তোমার সাথে দৈনিক ধর্মসভা হবার আগে দেওয়া করলি তথাগত সম্মুখ সমুদ্রে সশ্রদ্ধা বন্দনা জানান, পরিনির্ভূত পূজ্যস্পদ ধনবন্তরে সশ্রদ্ধা বন্দনা জানান, উপস্থিত অনুত্তর দুঃখ সংবাদ প্রদান শ্রদ্ধেয় পুণ্যজ্যোতি মহাতের উপান্তে তারি আমার সশ্রদ্ধা বন্দনা জানা নাই, এবং মোর বাম সাইডে দিয়ে শ্রদ্ধেয় সত্যানন্দ থের উপান্তে তারি আমার সশ্রদ্ধা বন্দনা জানা নাই, মোর সতীর্থ বন্ধু প্রিয় লঙ্কার থের সহ ধর্মযোগ বান্তে, এবং তুমি দেখুনরে মঙ্গলময় শুভ আশীর্বাদ বালা দি কামনা করে নেই একদম দিন ধর্মহদা হবাতে এই সমস্ত দানীয় বস্তু পরলোকত গেটিও দিচ্ছি যে পুণ্যবান দান দেওয়ায় এন ভগবান বুদ্ধ হয়ে দেয় এই যে তীরকুদ্ধ সূত্রের মধ্যে অহিংসা কো দাক্ষিণা দিন না সঙ্গম হি সুপাতিতা তে এ পুণ্যবান এ দান আমি বিক্ষু সংগ্রহের দান দিনে ফরাসি তো সুপ্রতিষ্ঠিত বলে এই পুণ্যবানী তে সেখানে এই যে যারা পুণ্য ব্যবহার অথবা পরলোকত জীবন প্রাগলোক দাবন তারা দীর্ঘকাল হতে হিত সুখ সাধিত হয় সেটি বন উদয় হয়ে যায় দিগার দিগার ইতিহাস সাধনা সুপ্রকাপ পাতি তেস কি অসচ্যতন গুণ কি অসচ্যতন অভাবনীয় গুণ তে এই দানীয় সামগ্রী নিয়ে উত্তর পুণ্যক্ষেত্র বৃক্ষ সংগ্রহ তো দান দিনে সুপ্রতিষ্ঠিত হলে এই জিনিসের ভেঙে কিন্তু তাই ইহত কিন্তু আমার তাই বৃক্ষ সংগ্রহ আইব হ্যাঁ বৃক্ষ সংগ্রহ তো দান দিনে এ দান আমি যাকে সুপ্রতিষ্ঠিত হব সেসিনি যখন তখন তুমি যাকে পুণ্য দান দিবা সেনি ফেরাদার লগত জেনে সেনি উৎপন্ন হয় আবাস গেটি গেটি ফেরাত উৎপন্ন হয় তাই সেনি যখন তখন তারা লাভ করো না এবং খারাপতেই দীর্ঘকাল হতে কিন্তু সুখ মঙ্গল সারিত হয় অসহ্য কানগুণ তাই তুমি এই দানীয় বস্তু তুমি অন্যান্য ধর্মগুলো করে দান দিলি এবং তোমার প্রলগত গেটিরে এই যে পুণ্য দান দিলি কোন আমোদ নয় লাভদ নয় তাই তুমি আজাদ থেকে মানুষ দাগো এই যে তোমার বাচ্চারিক ক্যারিয়ার কিংবা সাপ্তাহিক ক্যারিয়ার তারারে মতাই এই যে বাদ খাবো পুণ্য করো সেন পুণ্য হবো কিন্তু সেন সঙ্গে সুপ্রতিষ্ঠিত হতে নয় সে দান সে বাক্যমান আমি এই যে আদর অপায় লোভীয় দিয়ে আনি আয় তাই ইনি হতে বৃক্ষ সঙ্গে সুপ্রতিষ্ঠিত করিব তাই বৃক্ষ সঙ্গে যদি সুপ্রতিষ্ঠিত হলে মাগেন তাই সে যখন তখন মোটামুটি প্রাদল উৎপন্ন নেই এ সে ফেরত তুমি দীর্ঘিত সুখ মোটামুটি তারা সেই স্থান দেয় লাভ করেন তাই ইয়ের মধ্যে দেখা যায় সম্পর্ক একটা অসীম অনন্ত একটা গুণ তাই ইকিনে হতে আরো ইয়েনি দান দিনে দি আরো হি হয় তাই সিনতে এই যে বিক্ষু সংগ্রহে এই যে বল দেনা হয় বিক্ষু সংগ্রহে বল দিনে দি তাই আরো এই যে কি হব নিজর এই যে অনেক সুখ মঙ্গল সাধন হয় এবং সেক্ষেত্রে পুণ্য হয় তাই এই পুণ্যনি দান দিনে হতে সই একদম মশা আয়াং নির্দাচিত পেতানাং পূজসা কথা বলারা তাই এর মধ্যে দেখা যাচ্ছে এই যে ফেডাল ঘরেও যে গেটি প্রাপ্ত জীবন তারাই মোটামুটি পূজা করা না হয় এনে দান দিনে দি হ্যাঁ তাই আর সেটা বৃক্ষ সঙ্গে উপকার করে ভরা হয় তে তোমারও দিনরে মোটামুটি সুখ হয় তে পুণ্য বর্ধিত হয় তে তোমারও মোটামুটি সবকটি দিন মঙ্গল উন্নতিও দিয়ে সব ইন্দ্র সদকানি লাভ হলো এই যে তোমার যে এই যে এই পুণ্য দুই এখানে লাভ হলো এক তোমার পরলোকতা গেটিব যারা মরি জীবন তারা যদি আমার গেটি ফিরে তোলে মাগেন তে তারারও মোটামুটি লাভ হলো তে এই যে ইনি বিকুসংরও লাভ হলো শাসনতে উপকারী হলো বৃক্ষ সংগ্রহ হইতে লাভ হলো তারা এই দানীয় বস্তু নিয়ে পরিব করি নেই হ্যাঁ তারা এই যে তারা বুড়ো সাধন টিকিতে পারিবে তোমার শিবর ব্যবহার করি নেই তারা শিবর ইয়ে হব টিকিতে পারিবে বিন্দু ভানি হয় নেই তারা টিকিতে পারিবে বইপত্র করি পারিবে দেন সাধনা করি পারিবে ধর্ম প্রসার করি পারিবে তাই যদি এই যে তোমার তো এদিকে দান সামগ্রী সারিবৃত্ত নহলে মাগেন তাই তারা বুদ্ধ শাসন টিকিতাকে কঠিন হয়ে যাব করি এই সেক্ষেত্রে বৃক্ষ সংগ্রহ তারার লাভ
আর ওরা তোমার ওই যে নির্বাণকে এক ডাব ঠেলে দেওয়া হয় এই দানি বস্তু দান দিনে তের অপরপক্ষে তোমারও মঙ্গল সারিত হয় এই একখান পুণ্য স্থান বললে আদকানি মোটামুটি লাভ হয় তো পুণ্য স্থান এই যে উদ্দেশ্যে যে হলকে গতসাপ যে হিসেবে মোটামুটি পুণ্য তুমি বিলে এই যে গড়তে মঙ্গলতে বা ব্যক্তি ব্যক্তি মঙ্গলতে বা এই যে আরো হতকানি দিগা জানি সাংমাই দু এই যে যেমন এই যে ফেজা সমানা হ এই যে হালা উদনা হ রক্ত বেগানা হ এই যে ফুকুর সালা করে উদনা হ ই যদি হওয়া বুদ্ধ দর্শনে সনাতন নগরে মানে ইনি মিথ্যা সংস্কার কয়াই হ্যাঁ যদিও বা কয় কিন্তু সে নিরাও হলো কৌর নেই তুমি যদি যদি পুণ্য ওর দেয় শত্রু শুনে দেয় সমাধান করে দেয় যে লাপান হার হয় যে তোমার লাভ হয় হ্যাঁ যে তোমার লাভ হয় তাই এই যে দেখা যাচ্ছে বুদ্ধ সময় খালি কান কাহিনী সদা গেলে কেমতে ওই যে অনাথ মন্দির বর্ণা দিন এই যে হেগিও তারিখ মাটির পুতুল এলো সে পুতুলো আরো তুঞ্জরে হলে নেই বাঙে ফেলি বাঙে ফেলে হলো খানের মা পুতুলো মজি মা পুতুলো বাঙে মা পুতুলো বাঙে ঘুরি নেই উড়ি এরি খানের তার সময় অনাথ মন্দির তো সুধারা দেখা যায় মা বাপ আজু বেবে নানু সেগুনে মোটামুটি গুরু আর বুঝান নহানি তোরা নিয়ে তোরা কিঙা দিন পিদেলো দিন এলো দিন খেতে বলি অনাথ মন্দির হয়ে দেয় নহানি শিখো আমি এই যে থ ফুতুলো বাঙে দে মজিদায় সিনতে বুঝতে আয় তো আমি বুদ্ধ প্রমুখ বিক্ষু সমানি নেই সমাধান করে দিব তাই নেই এখনই ওইটা গুরুব জুড়েই ওনাতে নানা দিন জুড়িয়ে দিয়ে তাই সসেকে মানে চুন সেকে পরে হয়েছেন জানি হলো বুদ্ধরে আনি নেই বিক্ষু সঙ্গ আনি নেই পুণ্য করে দিব মানে গুরুব জুড়েই হ তাই কে তোমার গুরুদার হয়ে যাবে আর বুকে বাকে তোমার আর বুকে বাকে জ সতের জমা জরত এই যে হওয়া যখন তন্দ আনত এই নিহত যে হওয়া যখন তন্দে যখন তো আনি বাবু তাই তুমি কি করিবা এই যে এই গুরু রাজি ফ্যাঁ ফেনা হলে যদি কেলো দিলে তাতে জুড়েব তাই ফিরে ভেঙে সকল জায়গা লো দিলে তাই জুড়েব সুইংগাম লো দিলে তাই জুড়েব আর এসে পিস্তল আনতে ইকে কেল না দে চিন জুড়ি লো দিতে তাই জুড়েব তোমায় মন্দে কিনে তাই সে কেবল হেরি জুড়ান যাবে তাই তারপর ইয়ে ওনা তো ফিন্দিগি তাই এই সেও হলো কৌ নেই বিকু সঙ্গ আঙ্গুরি আনিনি আনি তাই যে ওই যে পুণ্য সাপ কিছু নিয়ে তাই সেন পুণ্য হয়েছে ওই হ্যাঁ তাই কত সম্মান মাখা ইবে একদিন উপলব্ধ অনেক গোড়া ফুতুল বাঙে দেখেন দই বিলাই ফুতুল বাঙে দেখেন দই ইয়ে পুকুর ফুতুল বাঙে দেখেন দই মাটির কাল্লা বানে দেখেন দিকে সমান মিলে পুঞ্জ তুমি এই কে সামান হোক এক দিন উপলক্ষে ও হিন্দু সাক্ষাৎ হ্যাঁ তাই হিন্দু সাক্ষাৎ বুদ্ধ সে দফা মাতেন যে এই মতো প্রশ্ন হচ্ছে হ্যাঁ ইহতে ঠিক আছে হতে মানে ইহতে উত্তম হামেকা বুঝু ওখান যে যে দিকে অত সব কিন্তু পুণ্যান্ত সেন মোটামুটি নিজের সুখ মঙ্গলতে এই যে সূত্র শোনা বেসনা শোনা উহরে চলনা আশ্রম বিনয় দারু বিহনা পঞ্চশীলে দিক্কি রহনা হ্যাঁ ইয়ে না ওই যে ঠেকখানে দাঁড়িয়ে যেমন তুমি দাম দিও ইয়ে তোমার ঠিক অভিযান করিও দেবে কারণ তুমি ঠিক করে নেওয়ালি সবসময় বকগুলি সাথে লাইলে মানে ঠিক করে নেওয়ালে শুনে তো হ্যাঁ তাই ঠিক করে হলে তো তার বুদ্ধ ঠিক করছে তা সুপ্রিয়ে তার শ্রাবক সঙ্গে ঠিক করছেন তারা সুপ্রিয়ন পূজবরণে ঠিক করছি হ্যাঁ সুপ্রিয়ে দেবে ও হ্যাঁ তুমি আমি খবর বেশি বকো দাঁড়িয়ে আমার তো সত্যি এই বোকানে আসক্ত অনেক বকুরি বিদায় এই জন্ম জন্মান্ত আমাদের এই সংসার মধ্যে পরিবর্তন করা করেন সহ তুমি এই এক পুণ্য বলতে পারেন তোমার ঠিক কেন যায় যে এ সে ঠিক কান্দে মতানি তাই তুমি আস্তে করে ঠিক করে সেতু আনতে এই যে নির্বাণে তুমি উপনীত হতে পারেন সব বুদ্ধ হয়েছে কেন প্রশ্ন হয়েছে যে দেখে তোমার যে হলক যদি করি অর্থাৎ তুমি যদি এই যে পুণ্যবান বিচে করে নেই কর্ম কর্মফল বিচে করে নেই যদি পুণ্য ওরা দেয় এই সে তোমার দিয়ে সমগ্রিস্তি কিন্তু তুমি পুণ্য করতে এই যে কর্মফল পিছিয়ে জানে যে পুণ্য করতে ইনারা হইলো সমগ্র এই ফলাম দোল মোটামুটি দেয়া যে তুমি এদিক করে মোটামুটি এই যে পুণ্য করিবাতে তুমি সবসময় সচেষ্ট সেবা দেয়া যে হ্যাঁ এই যে মই ইনি হি হং এনে এই পুণ্যনি মই সঙ্গে এই যে একখানিক মোটামুটি এই যে বেকআপ জীবনের মধ্যে একখান বেকআপ লগ্ন হয় হ্যাঁ যেমন এই যে যেমন এটা বলে গাউছি ওই যে ভিডিও করে নাই হ্যাঁ হ্যাঁ তার যদি বেতার বলে যদি শ্বাস না যায় ভিডিও নিবার তাহলে কে তাই মোটামুটি এই যে ভিডিও করে তো তারে সব ওই ব্যাটারি ওই বেকআপ দেয় প্রচুর বেকআপ দেয় অর্থাৎ তুই মোবাইল আনসালে না যাবই ঘুরে হারিয়ে প্রচুর সার জায়গায় বেকআপ দেয় তাহলে ফুরেলে এই যে মোটামুটি ফোনার বেকআপ ক্ষমতা ফুরে গেল তার বেকআপ ক্ষমতা ঘুরে দেয় আর মোটামুটি মরে যাবো মরে নাই
এই পুণ্য আমার জীবনতে এই বিক্ষু হ এই যে শিলভালনা পুণ্য ঘটনা এবং তুমি দায় জায়গা হোক শিলভালনা পুণ্য ঘটনা ইনিওতে জীবনতে লেখা তে ইয়েনে তে আমার তোমার হিদে এই পুণ্যতে সহ হইতে পারে সেতে বুদ্ধ হইতে পূর্বগৃহীত পুণ্য উত্তমঙ্গল বাস মঙ্গল সূত্র মধ্যে এই পূর্বগৃহীত পুণ্য উত্তমঙ্গল অর্থাৎ পূর্বে গুরু হচ্ছে পুণ্য নি এই সেনাতে মজার দি উত্তমঙ্গলে সে পূর্বগৃহীত যাতন থে হ্যাঁ থে থে পূর্বগৃহীত যাতন পুণ্য থে থে কারে যদি পারমান সত্য দিয়ে যাক করে পারিবারিক বোধিসত্ত ভাবিবুদ্ধ সেদিকে ইয় দিয়ে ত্যাগ করে মোটামুটি হিতে নির্বাহ পুজো দুই হারি বই পূর্বগৃহীত পুণ্য তাহলে যারা তুমি পূর্বগৃহীত পুণ্য দেব তে অগ্রশ্রাবক মহাশ্রাবক বুদ্ধ শিষ্য ভাবিবে যার তুমি পূর্বগৃহীত পুণ্য সে দেখছে বহাম বুদ্ধ থে গেন্দা বৈচিত পূর্বগৃহীত পুণ্য পুরি ঘুরে ইচ্ছে দেয় হারি ঘুরে ইচ্ছে যায় তাহলে অগ্রশ্রাবক মহাশ্রাবক না সে দেখ একদম পূর্বগৃহীত পুণ্য বই হ্যাঁ হ্যাঁ জীবেই ক্রিয়ে মোটামুটি এই যে সক্রবর্তী রাজা হ দেবরাজেন্দ্র হ মহাব্রহ্মা হ এই যে যারা বর্বর মোটামুটি দুনিয়াগণ হ্যাঁ গমগ মানুষ এখন এসে ব্যক্তি পূর্বিত পুঞ্জ নয় তারা কিন্তু লাভ করছে তার বা বোধাই ও খালি দেবের তারা যদি একবার যে কেন রান্না যাবে সম্ভাগর ও সারা কর বিলে কলা সে ওই সে বাবা বিধান দেবে সে কথাই যে সুইদান ফেও দাসি অন্ধই কিন্তু মাত্র মনে থাকে এই সব ইনি তারা যে সাগরিকর্তন এই যে ইদুর নামাতি বোধ গড় তুলন সুখে সান্দি আগন ইনি ব্যক্তি পূর্বিত পুঞ্জ পূর্বিত পুঞ্জ যারা তো নেই সব ঠেগা ঠেগা তুমুর প্রয়োজন তুমুর বাকি হাত তুমুর সাজে গত মুর পূর্বিত পুঞ্জ নেই এই তার তুমি চিরে দেবো এই হাবরে তিন সাত তো এই হাবরে সামুক তো এই হাবরে পুঞ্জ নেই নেই সার তুমি সাথে পুঞ্জ নেই এই বাবু দা তুমি পুঞ্জ হবে এই বাবু তারা ও এ তোমার তুমি পুঞ্জ হবে তুমি রামাইতে শহরে বন্ধরে আগো সাগর বাড়ি ঘর ও এই নিয়ে তার পূর্বগৃহীত পুঞ্জ করে দেয় এই সিন তো মধ্যে দেখা কোনটা পুঞ্জ সিন এ পুঞ্জ বলে পুঞ্জ চান দেব এসে বেকা প্রধান তার এ যা বলি বলে এই রোগবিধি একবারে পরপুর এই যে মা হদা ঘুরি ঘুরি বলে নয় নানা বাবু জ্বালা তুচ্ছি গড়পুরি যার দুগে দুগে হাফরের সামুক তোগে ইজে তোগে মাইক তোগে আঙারা তোগে পাচিরি তোগে তিন শাক তোগে হাফরের বন্ধুর একবার এলে মাগেন হ্যাঁ বেজানো যার সা কর তিন শাক না তোমার কোটা বন্ধুর খাওয়ান দে খান বন্যাল হো হ্যাঁ এক বোনা দিয়ে থাক দশ জনের কথা দিই এই যে দাদার বোনা দিয়ে থাক আমি ধর আজকে তো চেয়ে দিনে দিয়ে যান একবারে আর বেজানো যার হ্যাঁ একবারে কি করেন একবারে কি করেন দেখো তাহলে দিয়ে যান দে একবার সে উদ্ধন দিয়ে নবজানি সত্যা ফেলি আয় তাহলে দিয়ে যান দে ওই সে ফেক দেখা যাইব অন্য দিয়ে আঙনা দিলে তাহলে দিয়ে যেতে কর মুঠাবি জীবন দে সত্যা হ্যাঁ নিয়ে উদ্ধ আনিছ অরস সে তো মুছু সামান্য সামান্য হন নেই নাই মার সে মা লতাতে নাই মার সে খান্না ভালো হলো খানা ভালো তাই সময় তাই নেই মুখে না বলা ও তাই দিবে কলে ও বিলে এক রাচি দলে হিন্দি দরো এক চলছি দলে হিন্দি নিবারি উঠে ও এ সিন্ধু তো হ্যাঁ দুঃখ সে চিনি চাই এ এ পূর্বগৃহীত পুণ্য নথলে মাগেন এ সে দেখতে দুঃখ করা যায় যারা তো পূর্বগৃহীত পুণ্য তো এ তারা সম্মুক্ত মুক্ত সর্বাবক বুদ্ধ এই যে রহ এই যে দোনে মানে গেনে রাজা প্রজা বাচ্চা ধনী সমৃদ্ধি জীব জবন করতে এই সিনেতে পূর্বগৃহীত পুণ্যই কিনি করতে ইয়তে পুণ্য নাতে মানুষের রাতে সত্যন্দ্র রাতে দেখা পেলে দে এই যে যারা দেবলগ জীবন ইয় তারা পুণ্যগৃহীত পুণ্য লই তারা দেবলগ জীবন দিয়া দে তে এই যে পুণ্যগৃহীত পুণ্য জানতে হতে হে হতে যে দুঃখ পাব মানে হতে আয় তাই পূর্বগৃহীত পুণ্যতে আমরা রক্ষা করে দেখি বুঝু পুণ্য তাহলে তুমি তুমি যদি সত্যভাবে যদি ধর্ম যদি পালন করে দেওয়া হয় আচরণ করে দেওয়া হয় এই পুণ্য ফলে তুমি এই যে সারিয়ে ভাই দেখা পেতে নয় সত্যি করে যদি তুমি অক্ষুণ্ণভাবে শীত ভালো ধর্মাচরণ কর এ সারিবার দুঃখ পেতে নয় ই নরক তীর্যক হ্যাঁ প্রেদ হুল বিলে অসুর হুল এদিকে সারিবার দুঃখ পেতে নয় এ পুণ্য লই কম সে কম তলে দিয়ে মানিয়ে দিবেনি ভাটি উগরি দিতে বসে গানি পুণ্য কমে তার যদি ফালে ভাইটি আশ্রম গ্রহণ তলে দিয়ে মানে জিঙানি উগরি দিতে বসে গানি নেই তুমি হেরি করি হম যেমন একান এই যে একান কাহিনী আগে দেওয়াতে এই যে গল্প আগারে কাহিনী আমি শিক্ষণ হয় সে জিনিস না দি এই যে এক সময় এই যে এক গুরু তাদের তার গুরু বলতো গিরো থাকে হ্যাঁ তাই সেই গুরুবু যারা ভিতরে সরেন লই তাই সত্য সত্যে কি হয়ে সে দেন এই যে বাঘ অতচি হই গুরুবু তেল লাগে যদি বাঘ অতচি হই বাকে লড়ি আনি বাকে লড়ি আনিও নয় তাই কি হয়ে গুরুবু তুমি দৌড়ি আছি তাই তুমি দৌড়ে আয় তাই বাকে লগায় ভরে না যার জিন্দি জোগাই দিতে দিয়ে তুমি গুরুবু আয় জিন্দি জোগাই দিতে দৌড়তে দিয়ে একক ইয়ে পড়ন দেখ মানে জানতে হয় গুরুবু তাই পুরো ইয়ে পরত জানতে নেই যে ইয়ে গুরুবো কারা হ্যাঁ গুরুবো কারা শুনে যাই তাই বাকি ওখানে মনে জানতে হবে
বাকয়ে যাকে বন্ধু নেজাম দে হয় বাকয়ে জিয়ে গারা জি গুরু হয়ে গারা জি কে বাকয়ে গারা জি হ্যাঁ এই কিনে বাকয়ে হতে হ্যাঁ বেহু পিতাবা দিব রান্না হলে এই যে রান্না হলে তুই পুরো চিতে দাম জানতে লাগে এটা কত এ ফুদম যে খাদা থেকে জানতে লাগে তা থল গেলে মুই আহারম বাকো তাতে মাংস বুক মাংস লবি আর তুমি খাদ্য আহারে সেটা হন আরে ঠেক না পুর গুরু বলেন দেখো তাই যে দাম দেবো দি তাই থাইও গারা জি ওদের আর যে থাইও গারা জি তাই থাইও দিন মারে থাইও দিন মারে তে হতে তুই যদি না গজাম ইউ তে জানতে লাগে তেরি হতে আয় তে গুরু হই হতে তে হতে সাহ মোটামুটি তে হতে বারে হতে তো হতে গিরে যাবো মন হন বাকরে গিরে যাও না তাকে ঢুকে যাই ওরা বাকতে মরি গিরে চপে যাহার মুই একাই রাজা হতে একাই মুই রাজা হতে ছাড়ুন দে একাই মুই রাজা তো করম আমি আরো গিরে মুই দাঙা পড়ে যাও এ হতে তো একাই গিরে নিতে তো দতে সাই হ্যাঁ তোর একাই গিরে নিয়ে তুই সাই তোর যে অহংকার তোর যে দাম্ভিকতা তুই যে রাজা সদর বর সদর ইয়ে তুই মতো সাই এবং তোর গিরজনী হতে মর্দ গিরে যাও না হে আঞ্জি বেলি গিরে হতে যাতে বেল জোর ঘুরে বসে হাতে মরে চে থাকে মরে যাকে বেল জোর ঘুরে বই সাকে গিরেছে মরে তো বই হয় মানুষ মনে গ্রহ আমি বাচ্চা মানতাম এইসব সে ওই গুরুবরতে বেকা ভাগা দেয় আরে মোটামুটি কি সাপোর্ট দিয়ে আগে কি গিরোচ্ছ বাজে ইয়া গেলে এ এ পুঞ্জ নিয়ে আমার বেকা ফোঁদা তাই ই নিহতে আমারে অভাই তো বাজে কোথায় যার পুঞ্জ নেই দীর্ঘ অভায়ক দুঃখ যন্ত্রণা রোগ বেদি আবার বিপদ অন্তর হয় কিনে হলি নিচু হলি মেট্রো হলে জালিয়ে হলি এই রেখে যা তোমার জন্ম করে দিদি এ যারা এই পুঞ্জ এ পুণ্য দেখাবে মোটামুটি এক করে অজলত রাখা দি সেটাকে দৌপুর দিয়া দি এই জাতু মনে আছে সেটাকে গিরণ নেই পুণ্য গিরণ নেই বেকআপ পান নেই ক্ষমতা নেই সে নেই এই শুনে দীর্ঘকাল মনে দি দুঃখ পেবা হ্যাঁ যারা তো ছিল যারা তো এই পুণ্য আগে এই যে এই যে এই ক্ষমতা নাগে এই পুণ্য গিরোজ আমার হ্যাঁ ইয়ে নাগে এই পুণ্য নেতা আমার উদ্ধার করিব দে কি উদ্ধার করবো আমি সময় কয়ে আশ্রম করে ভাবি মানে শিবপতি বানো করে নিয়ে এক করে নিবার নেই মঙ্গল হ্যাঁ যদি খাঙ্গা হলেও মানে যে